হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। সবাই নিশ্চয়ই ভালো আছেন, রোজা চলেই এলো, আপনারা নিশ্চয়ই এখনই কিছু রেসিপিস বানিয়ে ফ্রিজে রেখে দিচ্ছেন। তারই মধ্যে এই রেসিপিটাও আপনাদের অনেক কাজে আসবে। এটা হলো খুবই জনপ্রিয় চিকেন শামি কাবাব। একদম সুন্দর রেশা রেশা হবে আপনাদের শামি কাবাব যদি এই রেসিপিটা ফলো করেন। কোনো ব্লেন্ডার অথবা পাটাপুটি ঝামেলা নাই, মানে বাটাপুটি ঝামেলা নাই। আচ্ছা, রেসিপির জন্য আমি আজকে এখানে নিয়েছি বোনলেস চিকেন। আমি থাই এবং ব্রেস্ট দুটো অংশই নিয়েছি, আর নিয়েছি এখানে আমি হাফ কেজি চিকেন। তার মধ্যে আমি এক কাপ ছোলার ডাল 2 ঘন্টার জন্য আগে ভিজিয়ে রেখেছি, তারপর ধুয়ে সেটা ব্যবহার করেছি। দিলাম পেঁয়াজ প্রায় হাফ কাপের মতন। এবার দিচ্ছি এখানে আমি আস্ত জিরা 1 চা চামচ, 2-3টা দারচিনি, 1টা কালো এলাচ, 2টা সাদা এলাচ, 1টা তেজপাতা। আমার তেজপাতাটা খুব বড়, তাই 1টাই ব্যবহার করছি। যদি আপনাদের সাইজটা ছোট থাকে তাহলে 2টা নেবেন। লবণ দিচ্ছি স্বাদ মতন, আমি নিলাম এখানে 2 চা চামচ। পানি দিচ্ছি যথেষ্ট, এখানে ততটুকুন পানি দিবেন যতক্ষণ না চিকেন এবং ডাল সব কিছু একদম পানির তলে থাকে। চিলি ফ্লেক্স দিচ্ছি, যদি আপনারা বেশি ঝাল না চান তাহলে চিলি ফ্লেক্স অ্যাভয়েড করবেন। আমি 1 চা চামচ দিয়েছি। লং দিয়েছি প্রায় 8-9টা, আর আস্ত গোলমরিচ দিয়েছি আমি বেশ কয়েকটা, প্রায় 10-12টা। এইসব কিছু দিয়ে আমি মনে করলাম যে আল্লাহ, আমি আদা রসুন দিতেই ভুলে গেছি, তাই আদা রসুন বাটা 2 চা চামচ করে ইচ দিয়েছি। আপনারা আদা রসুনের পরিমাণটা একটু কমিয়ে নিতে পারেন যদি আপনাদের এত বেশি এটার স্ট্রং ফ্লেভার ভালো লাগে না। সব কিছু এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর তারপর আমরা এটাকে চুলার মধ্যে বসিয়ে দিব। ঢেকে এটাকে রান্না করতে হবে যতক্ষণ না চিকেনটা আর ডালটা গলে যায়। ডাল আর চিকেন তো গলে গেছে, কিন্তু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখনও অনেক পানি বাকি। এই সময় আপনারা সব আস্ত যে মশলাগুলি ছিল সেগুলি বের করতে থাকবেন এবং পানিটাকেও কমিয়ে নেবেন। এই পর্যায়ে কিন্তু আর ঢাকনা দেওয়া দরকার নেই, আর চুলা আছে মিডিয়ামে রেখে আপনারা পানিটাকে কমাবেন। অবশ্যই বারবার নাড়াবেন, না হলে কিন্তু তলে লেগে যাবে, আপনাদের কাবাবের মধ্যে কিন্তু তখন পুরো পুরো টেস্ট আসবে, সেটা খেতে একদমই ভালো লাগবে না। এখনও তো একটু একটু ঝোলঝোল আছে। এই পর্যায়ে আপনারা আপনাদের চামচের সাহায্যেই ডাল এবং এই মুরগির মাংসটাকে এভাবে একটু একটু করে ভেঙে নেবেন। এভাবে করলে কিন্তু আপনাদের চিকেনটা বেশ রেশে রেশে থাকবে, কাবাবটা খেতে অনেক টেস্টি লাগবে। চামচ দিয়ে না করতে পারলে আপনারা অবশ্যই একটা পটেটো ম্যাশার অথবা ডাল ঘুটনি দিয়েও এইভাবে কাজটা করতে পারেন। যদিও এই পর্যায়ে হয়তো বা আপনারা ভাববেন যে আরেকটু পানি কমানো দরকার, কিন্তু না, সেটা দরকার নেই। পানি সব চলে গেছে, ডালটা যেহেতু ম্যাশ হয়ে গেছে আর এখনও এই মিশ্রণটা গরম আছে, তাই এটা একটু নরম নরম দেখাবে। দিলাম 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা, 1/2 কাপ ধনিয়া পাতা, 1/2 কাপ পুদিনা পাতা, কাঁচামরিচ আমি দিয়েছি মাত্র 1টা, কারণ অবশ্যই সবাই ঝাল খায় না। লেবুর রস দিয়ে দিয়েছি আমি প্রায় 1 টেবিল চামচের মতন। এবার দিলাম আমি এখানে 1/2 চা চামচ জিরা, 1/2 চা চামচ ধনে, 1/2 চা চামচ গরম মশলা আর 2টো ডিম। দিলাম ব্রেড ক্রাম প্রায় 1/2 কাপ। আপনারা চাইলে কিন্তু 2টা পাউরুটিকে একটু ভিজিয়ে পানিটাকে ভালোভাবে চিপড়িয়ে তারপর ইউজ করতে পারেন। এবার সব কিছু খুব ভালোভাবে মেশাচ্ছি, আর এই পর্যায়ে কিন্তু এই চিকেন আর ডালের মিশ্রণটা হালকা গরম আসে, খুব বেশি গরম না, এমন একটা টেম্পারেচারে আছে যেন হাতটা দিয়ে ভালোভাবে এটাকে মেশানো যায়। হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে ভর্তা করে নিয়েছি, ডাল এবং চিকেন সব কিন্তু ভালো করে ম্যাশ হয়ে গেছে। হাতের মধ্যে এবার আমি একটু তেল দিয়ে এটাকে শেপ করে নেব। আমি নর্মাল শামি কাবাবের শেপটাই দিব, শামি কাবাব তো এই শেপেই ভালো লাগে, তবে আপনারা চাইলে অন্য কোনো শেপও এটাকে বানাতে পারেন। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে 1টা কাবাব বানিয়ে ভেজে দেখবেন যে এই কাবাবটা ভাঙে নাকি। তারপর যদি ভাঙে বাই এনি চান্স, তাহলে আপনারা আর একটু ব্রেড ক্রাম্স দিতে পারেন। তবে আজকে আমি যে কাবাবগুলি বানিয়েছি সেগুলি একদম পারফেক্ট ছিল, আমার আর কোনো কিছুই যোগ করতে হয়নি। 1টা প্লেটের মধ্যে কিন্তু আপনারা সবগুলি কাবাব এইভাবে ছড়িয়ে তারপর ডিপ ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিতে পারেন, আর তারপর যখন কাবাবগুলি জমে যায় সেই পর্যায়ে কোনো ব্যাগে অথবা বক্সে এটাকে ভরে 1 মাস পর্যন্ত রেখে দিতে পারেন। তেলটাকে ভালো করে যখন গরম করে নিয়েছি, তারপর আমি কাবাবগুলিকে আস্তে আস্তে করে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়ামে থাকতে হবে, তেলটা আগে খুব সুন্দর করে গরম করবেন, তারপর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কাবাবগুলিকে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। নিশ্চয়ই খেয়াল করে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ 1টা কাবাবও ভাঙেনি। অবশ্য ভাঙার কথাও না, আমরা বাইন্ডিংয়ের জন্য কত কিছু দিয়েছি, যেমন ব্রেড ক্রাম্বস এবং ডিম। কাবাবগুলিকে এরকম কালার আসা পর্যন্ত ভাজতে হবে, আর ডুবো তেলে আপনারা ভাজতে পারেন বা আমি যেরকম আজকে একটু শ্যালো ফ্রাই করছি সেরকম করে।
যদি ডুবো তেলে ভাজেন তাহলে কালারটা আরও সুন্দর হয়, কারণ সেই পর্যায়ে উপর নিচ দুটো কালারই সেম হয়। আমি আপনাদেরকে একটা কাবাব ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন চিকেনটা কত সুন্দর করে এখনও সুতো সুতো লাগছে। যদি আপনারা ব্লেন্ডার ইউজ করতেন তাহলে অবশ্যই এই রেজাল্ট পেতেন না। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।